নমস্কার সবাইকে, শুভ ষষ্ঠী। তো আজকে একটি রেসিপি আমরা শেয়ার করব। তো মেইন টপিকে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট যে আপনারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আজকে যেহেতু ষষ্ঠী, নিরামিষ খাওয়া দাওয়া, বিশেষ করে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় আজকে দিনটি ষষ্ঠী ব্রত পালন করেন এবং নিরামিষ খান, ভাত জাতীয় কোনো কিছু খান না। তো আজকে একটুখানি ডালিয়া হবে, ডালিয়া গমের, ভাঙা গম। তো তো ডালিয়া আমরা এখানে নিয়েছি 2 কাপ, ভরা ভরা 2 কাপ, এবং তার সাথে হচ্ছে মুগের ডাল আছে কড়াইতে ভেজে নেওয়া আছে ভালো করে, এবং তার সাথে সামান্য একটু মটর ডাল। কেন মুগের ডাল আর ডালিয়া এটা কুক করলে একটুখানি একদম স্ম্যাশ হয়ে যায়, তো একটু মটর ডাল দিলে ব্যাপারটা একটু দানা দানা থাকে, দেখতেও ভালো লাগে। আর এর সাথে হচ্ছে 1টা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো এরকম কাটা, আর 3টে আলু কাটা আছে, আর 3টে লঙ্কা, আর ফোড়নের জন্য অবশ্যই 2টো শুকনো লঙ্কা, জিরে 2 চামচ, টেবিল চামচ, আর 2টো তেজপাতা ছিলে রাখা আছে। আর এই মুগের ডালের অ্যামাউন্টটা হচ্ছে 1 কাপ মতো, আর এই ডালের অ্যামাউন্টটা হচ্ছে 1/2 কাপ মতো, সব মিলে 1.5 কাপ। এই মুগের ডালটা ধুয়ে নেব, এই ডালিয়াটাও ধুয়ে নেব, আর অবশ্যই অবশ্যই আদা বাটা রয়েছে। আর পরে আমরা ঘি, গরম মশলা দেবো, এবং অ্যাজ ইউজুয়াল নুন, হলুদ, চিনি যেটা লাগে সেটা তো লাগবেই, আর এটা সর্ষের তেলে রান্না হবে। তো আমরা আগে এটাকে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আসছি। সো দেখুন, এটা ধুয়ে নিয়েছি ভালো করে। এবার প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, এতে তেল দেব। তেল দিয়ে এই যে ফোড়নটা দেখছেন, এই ফোড়নটা দিয়ে দেব, এবং তার সাথে আমরা এই যে আদা ছিলে রাখা আছে এটা দিয়ে দেব। দেখুন, ডালটা দিয়ে ভাজার পরে ডালিয়াটাও দিয়ে দিলাম, ধোয়া ডালিয়া। এটাকেও আমি, এগুলো সবই মিডিয়াম আছে, আমরা ফ্রাই করে নেব। আজ খুব বেশি রাখবেন না, মিডিয়াম আছে জেনা, তার কারণ হচ্ছে আজ খুব বেশি হলে তলায় লেগে যেতে পারে। তো এরপরে আমি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেবো, এবং একটু চিনি দেবো, কেন একটু মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগে। তো দেখুন, পরিমাণ মতো লবণ, হলুদ এবং চিনি দেওয়া আছে। এবার এটাকেও আমরা ভালো করে মিক্স করে নেব, মিডিয়াম আছে, আর একটু ভালো করে ফ্রাই করে নেব 2-3 মিনিট। ফ্রাই করে নেওয়ার পরে জল দিয়ে দেবো। দেখুন, 2-3 মিনিট ফ্রাই হয়ে গেছে, এরপরে জল দেবো। তো আমার ডালিয়া ছিল প্রায় 2 কাপ এবং ডাল ছিল 1.5 কাপ, 3.5 কাপ। তো আমি জল দেবো এখানে মোটামুটি 5 কাপ মতো। তো দেখুন, জল দেওয়া হয়ে গেছে, গ্যাস পুরো ফুলে রয়েছে। এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। তো প্রেশার কুকার বন্ধ, এবার হুইসেলটা চাপিয়ে দিলাম, এবারে ওয়েট করি, প্রথম 2টো হুইসেল আসুক, তারপরে গ্যাসটা মিডিয়াম করে আরও 2টো হুইসেল। সো ফুল আছে 2টো হুইসেল, তারপর গ্যাস মিডিয়াম করে আরও 2টো হুইসেল। তো দেখুন, গ্যাস বাড়িয়ে 2টো সিটি পড়েছে, এবার আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম, এই মিডিয়াম অবস্থাতেও আরও 2টো সিটি পড়বে। সো গ্যাস মিডিয়াম করে দেখুন, টোটাল 2টো সিটি পড়ে গেল। তো এবার আমি গ্যাসটা দেখুন বন্ধ করে দিলাম,
এবার আমি ফুল প্রেশারটা রেখে দেবো। ফুল প্রেশার রাখার পরে খুলবো, খুলে আমি টেস্ট চেক করবো আর ঘি গরম মশলা দিয়ে দেবো। দেখুন প্রেশার রিলিজ হয়ে গেছে, এখনও ফুটছে, তো খুব সুন্দর হয়েছে। এতে এবার ঘি আর গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন ঘি গরম মশলা দিয়ে দিলাম, ঘিটাকে গলিয়ে নিই, গরম মশলাটাকে মিশিয়ে নিই, এবার টেস্ট করে নেব। এমনিই তো প্রেশার কুকিংয়ে আগে একটা টেস্ট করে নিয়েছিলাম, ভালোই আছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। সো দেখুন এই হচ্ছে ডালিয়ার খিচুড়ি, সুন্দরভাবে হয়ে গেছে, টেস্ট অত্যন্ত সুন্দর হয়েছে। বেগুন ভাজা, পনির ভাজা, আলুর দম, যে কোনো কিছুর সাথে শেয়ার করুন এবং খান, এবং আমাকে জানান যে আপনারা কেমন খেলেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন, এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকুন, শুভ শারদীয়া।